রেল ট্র্যাকের ওপরে গাছ ভেঙে পড়ায় লালগোলা শিয়ালদাহ লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত। আজ সন্ধে নাগাদ হঠাৎই ঝড় বৃষ্টির কারণে রেল লাইনের ট্র্যাকের ওপরে সুতির মাঠ সংলগ্ন এলাকায় সেখানে একটি গাছের ডাল ভেঙে পড়ে, যে কারণে একাধিক ট্রেন দাঁড়িয়ে চলেছে ট্র্যাকের ওপরে। ইতিমধ্যেই বহরমপুর জিআরপিতে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রেলের ট্র্যাক থেকে গাছ ওঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। ভাঙবে